নমস্কার বন্ধুরা, WB কনস্টেবল জব প্রোফাইল। আজকে আমরা জানবো যে সমস্ত বিষয়গুলি, সেটা হচ্ছে ট্রেনিং চলাকালীন বেতন কেমন দেয়, কত ঘন্টা করে ডিউটি হয়, কতগুলি ছুটি পাওয়া যায়, পোস্টিং কোথায় হয়, প্রমোশন হতে কত সময় লাগে, ট্রেনিং কতদিন হয়ে থাকে, সমস্ত যাবতীয় কিছু। যেহেতু সামনে তোমরা এখানে জয়েন করতে চলেছো, তো অবশ্যই কিন্তু তোমাদের এটা জানা উচিত, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই দেখবে, ছোটো ভিডিও, সমস্ত কিছু ইউটিউবে সর্বপ্রথম এত ব্যাখ্যা বিস্তৃত করে তোমাদের বুঝিয়ে দেবো, এর আগে কোথাও তোমরা দেখতে পারো নি, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি, লাইক কিন্তু অবশ্যই করবে। প্রথম আমরা আসবো যে স্যালারি, বেতন কাঠামো। দেখো, ট্রেনিংয়ের সময় বেতন কত হয় এবং ট্রেনিংয়ের পর বেতন কত হয়, এই দুটো জিনিস আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। ট্রেনিংয়ের সময় বেতন বেসিক পে 22,700 টাকা থেকে শুরু হয়, তোমরা জানো। ডিএ পাবে বেসিক পে 6%, অর্থাৎ 22,700 6% হয় 1,362 টাকা। মেডিকেল 500 টাকা এবং রেশন অ্যালাউন্স পাবে 1,500 টাকা, অর্থাৎ ট্রেনিংয়ের সময় তোমরা টোটাল স্যালারি পাবে 26,062 টাকা, ঠিক আছে? এর মধ্যে থেকে কিছু টাকা বাদ যাবে, সেটা আমি তোমাদের পরবর্তীতে বলছি। এবং ট্রেনিং যখন শেষ হয়ে যাবে, তখন ট্রেনিংয়ের পর তোমার যে বেতন পাবে সেটা হচ্ছে বেসিক পে 22,700 টাকা, ডিএ 1,362 টাকা, যেটা একটু আগে বললাম, বেসিক পে 6%, মেডিকেল পাবে 500 টাকা, রেশন অ্যালাউন্স পাবে 1,500 টাকা, এবং হাউস রেন্ট অ্যালাউন্স HRA এটা পাবে বেসিক পের 12%, অর্থাৎ 22,700 12% 2,724 টাকা। টোটাল বেতন হয় 28,786 টাকা, ঠিক আছে? এর মধ্যে কিছুটা কাটা দেবে, যেমন ইন্স্যুরেন্স ট্যাক্স বাবদ তোমাদের টোটাল এখান থেকে কিন্তু ডিডাকশন করা হবে 170 টাকা, ঠিক আছে? অর্থাৎ 28,786 টাকার থেকে 170 টাকা বাদ দিলে যত টাকা হয় সেইটা হচ্ছে তোমার মূল বেতন। এর পাশাপাশি 12 মাসের বেতন তো তোমরা অবশ্যই পাবে, 12টা মাস রয়েছে, 12 মাসের 12টা বেতন। এর পাশাপাশি 2 মাসের এক্সট্রা বেতন পাবে, অর্থাৎ 14 মাসের তোমরা বেতন পাবে। এই 2 মাসের বেতনটা কীভাবে ক্যালকুলেট করা হয়? 2 মাসের বেতন বলতে এখানে তোমার যে বেসিক পে হয়েছে 22,700 টাকা, এটাকে 2 দিয়ে গুণ করবে, ঠিক আছে? অর্থাৎ হবে 45,400 টাকা। এবং ডিএ, দুটা ডিএ হবে, যেহেতু 2 মাস বলছে, 1,362 2 দিয়ে গুণ করা হবে হচ্ছে তোমার 2,724 টাকা। টোটাল যোগ করো 48,124 টাকা। এই 48,124 টাকা তোমরা পাবে জুলাই মাসের প্রথম দিকে। কবে পাবে? জুলাই মাসের প্রথম দিকে পাবে। এর পাশাপাশি এই টাকাটা ছাড়াও তোমরা কিন্তু ড্রেস অ্যালাউন্স হিসেবে 5,000 টাকা এবং উৎসব বোনাস, মানে দুর্গাপূজার সময় যে একটা বোনাস পাওয়া যায় সেটা কিন্তু 5,300 টাকা, সেটাও কিন্তু তোমরা অবশ্যই পাবে। চলো স্যালারি কাঠামো পূর্ণ করলাম। এবার হচ্ছে ছুটি, যেটা অনেকে জানতে যায় যে পুলিশে তো আসতে চলেছি, তো ছুটি আমরা কেমন পাবো, অনেকে ভীত থাকে। তো দেখো, ছুটি নিয়ে তোমাদের বলছি, প্রথম ছুটি হচ্ছে পিএল, মানে হচ্ছে পারমিশন লিভ অনুমতি সহ ছুটি। তুমি যেখানে পোস্টিং হবে সেখানে তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্যার থাকবে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই ছুটিটা তুমি অবশ্যই পেতে পারো। 2 নম্বর হচ্ছে সিএল ছুটি, বছরের 14টা ছুটি পাবে সিএল ছুটি, 1 জানুয়ারি থেকে 31 মধ্যে ভ্যালিডিটি থাকে। 3 নম্বর হচ্ছে ইএল ছুটি, বছরে 30টি ইএল ছুটি তুমি পেতে পারো, প্রথম 6 মাসে 1টি, মানে 15 দিনের জন্য, পরে 6 মাসে অপরটি, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে সিসিএল, এই সিসিএল ছুটিটা হচ্ছে তুমি যদি দুর্গাপূজার সময় ডিউটি করে থাকো, এর জন্য তোমাকে 10 দিনের ছুটি দেওয়া হবে, ঠিক আছে? কারণ দুর্গাপূজার সময় যখন বাকিরা সবাই ঘুরতে বেরোয় পরিবারের সাথে, তখন কিন্তু পুলিশ কী করে, ডিউটি করে। এর জন্য কী করা হয়েছে, তাদের জন্য কিন্তু ছুটি দেওয়া হয়েছে সিসিএল হিসেবে, 10 দিন তুমি ছুটি পরবর্তীতে পাবা। এবার মহিলাদের জন্য রয়েছে মাতৃত্বকালীন ছুটি, মহিলাদের যেটা তারা 6 মাস পেয়ে থাকে, তো সেটা অবশ্যই তোমরা জানো। এবং 6 নম্বর সর্বশেষ ছুটি হচ্ছে হসপিটাল লিভ, তুমি যদি কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকো তো তুমি কিন্তু এই ছুটিটা অবশ্যই নিতে পারবে, ঠিক আছে? এই ছুটিটা নেওয়ার জন্য কী করতে হয়, ডক্টর যখন হাসপাতালে যাও, ডক্টরের কাছে যাও, ঠিক আছে, বিভিন্ন যে মেডিকেল ডকুমেন্টসগুলো সেই দেখিয়ে তুমি কিন্তু এই ছুটিটা অবশ্যই পেতে পারো। এছাড়াও আরও ছোটো ছোটো অনেক কিছু ছুটি রয়েছে, তো বেসিক্যালি যে মূলত যেগুলো আমি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেই ছুটিগুলো এখানে তোমাদের বললাম। আশা করছি ছুটি নিয়ে তোমাদের আর কোনো পরবর্তীতে প্রবলেম হবে না, ঠিক আছে? চলো ছুটি শেষ করার পর আসবো হচ্ছে ডিউটি আওয়ার্স। অনেকে প্রশ্ন, দাদা কনস্টেবলে আমরা কতক্ষণ ডিউটি করব? দেখো, কনস্টেবলের ডিউটি আওয়ার্স নির্দিষ্ট সময় না, সম্পূর্ণ নির্ভর করবে তোমার যেখানে পোস্টিং হয়েছে তার উপর। অনেক সময় তোমরা এরকম থাকবা, তোমরা 2 বন্ধু যখন একসাথে ট্রেনিং করবে, 2 জন যখন 2 জায়গায় চলে যাবে, এক বন্ধু আরেক বন্ধুকে ফোন করবে, কিরে সারাদিনে কতক্ষণ ডিউটি করেছিস, বলবে 6 থেকে 8 ঘন্টা। আরেকজন বলবে আমার ডিউটি 12 থেকে 14 ঘন্টা। তো ঠিক আছে, তো সম্পূর্ণ নির্ভর করবে তোমার কোথায় পোস্টিং হয়েছে তার উপর। তোমার যদি ব্যাটালিয়নে পোস্টিং হয়ে থাকে বা ব্যাটালিয়নে যদি থাকলে তোমার সেন্ডি ডিউটি করতে হবে, ম্যাগাজিন গার্ড ডিউটি করতে হবে, পাশাপাশি ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হবে। স্পেশাল ফোর্সের ডিউটি চাপ অনেকটা কম থাকে, স্পেশাল ফোর্সে বেতনটা একটু বেশি হয়ে থাকে, এখানে উদাহরণ হিসেবে বললাম CIF এবং স্টাকো, ঠিক আছে? এখানে তোমাদের ডিউটির চাপটা যেমন একটু কম থাকে, বেতনটা কিন্তু তোমরা অনেক বেশি পায় থাকো। রুমে রেস্ট করছো, খুব এমার্জেন্সি ডিউটি থাকলে তোমাকে কিন্তু অবশ্যই ডেকে নিতে পারে, এবং থানায় ডিউটি চাপ কিন্তু অনেকটা বেশি থাকে। দেখো, স্পেশাল ফোর্সে যেতে গেলে, CIF স্টাকোতে যেতে গেলে তোমাকে ট্রেনিং করতে হবে। তার মানে এটা ভাববে না যে স্পেশাল ফোর্সে ঢুকলাম মানে বেতন বেশি পাবো দেখে আমি রুমে বসে থাকবো, শুয়ে থাকবো, সেটা না। অবশ্যই তোমাকে কিন্তু ট্রেনিংয়ের মাঝখানে করাবে, তখন ট্রেনিং শেষ হয়ে যাবে যখন তোমার
সেখানে ট্রেনিং শেষ হওয়ার পরবর্তীকালে তোমার কিন্তু বডি ফিট রাখার জন্য তোমাকে কিন্তু প্রত্যেক দিন তোমাকে কিন্তু এক্সারসাইজ, ব্যায়াম সমস্ত কিছু কিন্তু তোমাকে করতে লাগবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে ডিউটি আওয়ার সম্পর্কিত তার যাবতীয় তথ্য। পোস্টিং, 6 মাসের বেসিক ট্রেনিং তোমার শেষ করার পর সাধারণত ব্যাটালিয়নে পোস্টিং হয়ে থাকে, ঠিক আছে? 6 মাসের তো তোমাদের বেসিক ট্রেনিংটা হয়, ট্রেনিং শেষ হওয়ার পর ব্যাটালিয়নে পোস্টিং হয়ে থাকে। ব্যাটালিয়নে 5 থেকে 6 বছর থাকার পর তোমাদের পুনরায় পোস্টিং হবে। অনেকে প্রশ্ন করে নিজের জেলাতে পোস্টিং হয় কি হয় না, নিজের জেলাতে পোস্টিং খুব কম হয় বা প্রায় হয় না বললেই চলে। পোস্টিং তোমার কোথায় হবে তা কিন্তু নির্দিষ্ট নয়, নিজের জেলা ব্যতীত পার্শ্ববর্তী জেলাতেও তোমাদের পোস্টিং হয়ে থাকতে পারে। ব্যাটালিয়নে নির্দিষ্ট সময় থাকার পর থানা, ডিস্ট্রিক্ট পুলিশ লাইন, কমিশনারেও কিন্তু অনেকের পোস্টিং হয়ে থাকে, এটা দেখা রয়েছে, ঠিক আছে? তো পোস্টিং সম্বন্ধে, ডিউটি আওয়ার সম্বন্ধে তোমাদের বলে রাখলাম। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে একটু আগে বললাম যে স্পেশাল ফোর্স রয়েছে পুলিশের, অনেকে জানার ইচ্ছে করবে যে স্পেশাল ফোর্সে যেতে গেলে হাইট কত লাগবে, বয়স কত লাগবে, ঠিক আছে? এই যাবতীয় তথ্যগুলো তো পরবর্তীকালে সে তোমাদের এটার জন্য আমি কিন্তু অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো যে স্পেশাল ফোর্সে যাওয়ার জন্য কোথার থেকে তোমাদের ডাকা হয়, ঠিক আছে, কী কী যোগ্যতা দরকার হয় সমস্ত কিছু পরবর্তীতে একটা ভিডিওতে তোমাদের আশা করছি বলে রাখবো, ঠিক আছে? তো হয়ে গেল, আর এর পরবর্তী যে টপিকগুলো জানবো, পোস্টিং হয়ে গেলো, পোস্টিংয়ের পরে জানবো যে প্রমোশন, প্রমোশনের পরে জানবো যে ট্রেনিং, যে তোমাদের কতদিনের ট্রেনিং হয়ে থাকে। চলো, সমস্ত কিছু এই ভিডিওতে পারবো। তো আমি আবারও বলছি, লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। WB কনস্টেবলের যাবতীয় যে সমস্ত তথ্যগুলো আমার কাছে রয়েছে সমস্ত তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। চলো দেখে নিই পরবর্তী পয়েন্টটি। এবার দেখো, প্রমোশন এবং ট্রেনিং একসাথে বলছি। প্রমোশন, দেখো, কনস্টেবল থেকে ASI হতে গেলে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে তোমরা। জানো, কিছুদিন আগে কিন্তু একটা নোটিস বেরিয়েছিল ডিপার্টমেন্টাল এক্সামে, সেখানে বলা ছিল যে সমস্ত কনস্টেবল তাদের কর্মজীবনে 5 বছরে কাজ করেছে বা সার্ভিস করেছে তারা প্রত্যেকে এই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? ডিপার্টমেন্টাল এক্সাম না দিয়েও কিন্তু কনস্টেবল থেকে ASI হওয়া যায়, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, 10 থেকে 12 বছর সময় লাগতে পারে। পরবর্তীতে ASI থেকে ASI হতে আরও 6 থেকে 7 বছর বা তারও বেশি সময় লাগতে পারে, ঠিক আছে? এই হচ্ছে প্রমোশনের ব্যাপারটা। অবশ্যই প্রমোশন তোমার হবে, এই নিয়ে চিন্তা করার দরকার নেই। ডিপার্টমেন্টাল এক্সাম দিবে, বই পড়বে, লয়ের বইগুলো পড়বে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করলে খুব অল্প বয়সেই কিন্তু কনস্টেবল থেকে ASI হতে পারবে। এবার আসি ট্রেনিংয়ের কথায়। কনস্টেবলের বেসিক ট্রেনিং সাধারণত 6 মাসের হয়ে থাকে। ট্রেনিং অবস্থা তুমি ছুটি পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেনিং সেন্টারের ওপর। কিন্তু এর আগে দেখেছি যে হ্যাঁ, ট্রেনিং অবস্থায় ছুটি পাওয়া যায়, শনিবার রোববার করে কিন্তু অনেক জায়গায় ছুটি দিয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের অসংখ্য ট্রেনিং সেন্টার রয়েছে, উত্তরবঙ্গের 10th ব্যাটেলিয়ন, 12th ব্যাটেলিয়ন, রায়গঞ্জের কসবা রয়েছে, যেমন দক্ষিণবঙ্গে SBSPS, সালুয়া, ছাড়া অনেক জায়গায় তোমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে। তো সেটা অবশ্যই তোমরা জানো। এবং ট্রেনিং অবস্থা ছুটি পাওয়া যাবে কিনা সেটা আমি আবারও বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ট্রেনিং সেন্টারের উপর। যারা হেড রয়েছে সেখানকার, তারা নির্ভর করবে যে হ্যাঁ, ছুটি যাওয়া দেবে, ছুটি যাওয়া যাবে কি ছুটি দেওয়া যাবে না, সেটা তাদের উপর সম্পূর্ণ নির্ভর করবে, ঠিক আছে? আশা করছি সমস্ত কিছু বুঝতে পারছো। সমস্ত কিছু তোমাদের এখানে আলোচনা করছি, তোমার স্যালারি আলোচনা করছি, যেমন ছুটির লিভ নিয়ে আলোচনা করেছি, পোস্টিং নিয়ে আলোচনা করেছি, ডিউটি আওয়ার্স নিয়ে আলোচনা করেছি, প্রমোশন নিয়ে আওয়াজ করেছি, ট্রেনিং নিয়ে আওয়াজ করেছি, ঠিক আছে? সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি, আশা করছি কোনো কিছু বুঝতে অসুবিধা নেই। তাও যদি কোনো কিছু মিস যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যথাযথ দেওয়ার চেষ্টা করবো। চলো, আজকে এই ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।